मामला निष्पत्ति ना हवा पर्यंत हाईकोर्ट सह कोथाओ कोनो विक्षोभ अवस्थान करा जाबे ना, स्लोगान बैनार देवा जाबे ना, निर्देश तीन विचारपतिर बेंचेर। विचारपति राजाशेखर मान्थार आदालत अवमाननार रूल जारिर शुनानीते एमनटाई निर्देश बेंचेर। कोलकातार पुलिस कमिशनार एसीपी हाईकोर्ट एवं लेक थानार ओसिके नोटिस, आगामी 2 फेब्रुआरीर मध्ये रिपोर्ट पेश करबेन कमिशनार। के पोस्टार छापानोर बरात दिएछिलो, कौन प्रिंटिंग प्रेस थेके पोस्टार छापानो होयेछिलो, के बा कारा पोस्टार लागियेछिलो, এই মর্মে রিপোর্ট দেবেন কমিশনার। লেক থানার ওসি সমস্ত প্রয়োজনীয় নথি কমিশনারকে দেবেন। এসিপি হাইকোর্ট পেন ড্রাইভ গ্রহণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র আদালতে দেবেন। বিক্ষোভকারী আইনজীবী শনাক্তকরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। রেজিস্ট্রার জেনারেল শনাক্তকরণ করতে পারবে না, কিভাবে এই নির্দেশ বাস্তবায়িত হবে প্রশ্ন বিচারপতি টিএস শিবানামে। সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা সম্ভব, সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ ও ছবি পেন ড্রাইভে করে আদালতে পেশ রেজিস্ট্রার জেনারেলের। এই ফুটেজ খুলতে তথ্য প্রযুক্তি আইনে শংসাপত্র প্রয়োজন, পুলিশ সেটা দেয়নি, এমনটাই মন্তব্য বিচারপতি। কেউ যদি কোনো নাম দিতে চান আমরা সেটা গ্রহণ করতে পারি, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি। খুব গুরুতর অভিযোগ, একজন ভুল ব্যক্তির নামে অভিযোগ হোক সেটা চাই না, মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তাপস মাইতি নামে এক আইনজীবী 12 জন আইনজীবীর নামে অভিযোগ করেছেন, যারা 13 নম্বর এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন বলে অভিযোগ। এদের বিরুদ্ধে এখনই অবমাননার রুল জারি করছি না, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। কোর্ট যেটা আজকে অর্ডার পাস করেছে যে কমিশনার অফ পুলিশকে একটা রিপোর্ট ফাইল করতে হবে, এবং যে রিপোর্ট ওরা অলরেডি ফাইল করেছে সিসিটিভি ফুটেজটা দিয়ে, সেটা সার্টিফিকেট নেই, সেটাকে সার্টিফিকেট দিতে হবে টু মেক ইট অথেন্টিকেট ইন টার্মস অফ ল। আর বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং কমিশনার অফ পুলিশ থানার লেক থানার পুলিশকে রিপোর্ট করতে বলেছে যে এই যে পোস্টারিংটা করলো, এই পোস্টারিংটা কে করলো, কোথায় প্রিন্টিং হলো, এগুলো ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট আকারে কোর্টকে ফাইল করতে হবে নেক্সট ডেট অফ হিয়ারিং। বিরোধ নয় এবার সমন্বয়, আগামী দিনে জারি থাকবে সরকারের এই মনোভাব। বিতর্ক এখন অতীত, উড়ে গিয়েছে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে রাজভবনে মন্তব্য শিক্ষামন্ত্রীর। ভিসিদের সঙ্গে বৈঠক, রাজ্যপালের বৈঠকে খুশি সিভি আনন্দ বসু। নবান্নের সঙ্গে আগামী দিনে কোনো বিরোধ থাকবে না রাজভবনের, বার্তা শিক্ষামন্ত্রীর। বিরোধ নয় এবার সমন্বয়, আগামী দিনে জারি থাকবে সরকারের এই মনোভাব। বিতর্ক এখন অতীত, উড়ে গিয়েছে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে রাজভবনে মন্তব্য শিক্ষামন্ত্রীর। ভিসিদের সঙ্গে বৈঠক, রাজ্যপালের বৈঠকে খুশি সিভি আনন্দ বসু। নবান্নের সঙ্গে আগামী দিনে কোনো বিরোধ থাকবে না রাজভবনের, বার্তা শিক্ষামন্ত্রী। একটাই কথা আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, এখানে মিটিং করেছি এবং এই মিটিংয়ের ফলাফল অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, এবং আপনাদের কাছে যাওয়ার আগে বলতে পারি আপনাদেরই কথা, যেটা আজকের মিটিংয়ের যদি মূল নির্যাস কী হতে হয় তাহলে আপনাদের মতো করে বলতে, বিরোধ নয় সমন্বয়, এটাই এখন থেকে দপ্তরের সঙ্গে রাজভবনের আগামী দিনে ফলপ্রসূ এবং তাৎপর্যপূর্ণ হিসেবে জারি থাকবে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনলাম যেখানে তিনি বলছেন বিরোধ নয় সমন্বয় এবং আগামী দিনে সরকারের এই মনোভাব জারি থাকবে, আর কি কি বললেন তিনি? দেখো তোমায় প্রথমেই বলি যে সরকারের একটা নতুন নীতি বিরোধ নয় সমন্বয়। আমরা যে রাজভবনের সামনে আছি, যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়িতে আজকে বৈঠকের পর নেমে এসেছিলেন স্বয়ং রাজ্যপাল, সঙ্গে শিক্ষামন্ত্রী এবং সমস্ত উপাচার্য। রাজ্যের বিশ্ববিদ্যালয়, রাজ্য বিশ্ববিদ্যালয়ের যে 31টি বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কিভাবে ঘটানো যায় তা নিয়ে একাধিক বিষয়ে আজকে আলোচনা হয়েছে। তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই রাজভবনে যখন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তখন তিনি একাধিকবার উপাচার্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু কোনো উপাচার্য আসেননি, চেয়ার ফাঁকা পড়ে গিয়েছিল এবং সেই ফাঁকা চেয়ার দেখিয়ে টুইট করে রাজ্যপাল তার উষ্মা প্রকাশ করতেন। আজকে 2 মাস আগে দায়িত্ব নিয়ে সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর রাজ্যের সঙ্গে সমস্ত উপাচার্যদের সঙ্গে বৈঠক করলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এমনকি দিল্লির ফান্ড কিভাবে রাজ্যে আনা যায় সে ব্যাপারেও আলোচনা করলেন। সার্বিকভাবে রাজ্যের যে নীতি,
অন্তত রাজভবনের ক্ষেত্রে। আজকে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানালেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন এবং নবান্নের সঙ্গে রাজভবনের যে বিরোধ, সেই বিরোধ আপাতত ইতিহাস, অতীত সেই বিরোধ সেটা আজকে হাওয়ায় উড়ে গেছে। এখন নতুন যে পলিসি সরকারে সেটা হচ্ছে সমন্বয়। তুমি জানো যে এই রাজভবনেই একাধিক বিল আটকে আছে, এই রাজভবনেই একাধিক বিল আটকে আছে, সেই হাওড়ার ভোটই হোক অথবা মুখ্যমন্ত্রী আচার্য হিসেবে আগামী দিনে আচার্য হবেন সেই যে বিধানসভায় বিল পাশ হয়েছে সেই বিলই হোক, এমনকি উপাচার্যদের নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়েও নিয়োগপথ আটকে আছে এই রাজভবনে, সেই ব্যাপারে আজকে রাজ্যপালকে প্রশ্ন করলেও রাজ্যপাল কিন্তু কোনো নেতিবাচক কোনো বক্তব্য তিনি রাখেননি এবং তিনি বলেছেন প্রশ্ন শুনে শুধু হেসেছেন। এমনকি রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা শির। কিন্তু আজকে রাজ্যপালও খুশি, সার্বিকভাবে এই রাজভবনে দাঁড়িয়ে এই রাজভবনের ভেতরের সঙ্গে নবান্নের যে অহরহ বিরোধ লেগে থাকতো অন্তত জগদীপ ধনখড়েরা বলে, সেই বিরোধ আপাতত অতীত। আজকের এই বৈঠক, এই দুমাস আগে রাজ্যপাল আসার পর যে আজকে প্রথম বৈঠক হলো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এসেছেন এবং তিনি বৈঠক করেছেন একাধিকবার, এবং পাশাপাশি আজকে সার্বিকভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকে রাজ্যপালও বুঝিয়ে দিলেন আগামী দিনে তিনি রাজ্যের শিক্ষার উন্নয়নে পথ দেখাতে চান এবং রাজ্যকে সঙ্গী করেই। তুমি জানো যে রাজ্য বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বা বিধি সংশোধন করে একটা নতুন নিয়ম হয়েছে যে রাজ্যপাল সরাসরি এখন আর উপাচার্যদের ডাকতে পারেন না বা নির্দেশ দিতে পারেন না, এমনকি উপাচার্যরাও সরাসরি রাজ্যপালকে রিপোর্ট করতে পারেন না, মাঝখানে রাজ্য সরকার বা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে জানাতে হয়। আজকে কিন্তু সেই প্রোটোকল মেনেই রাজ্যপাল ডেকেছেন সমস্ত উপাচার্যদের, সেই প্রোটোকল মেনেই ডাকা হয়েছে আজকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের, স্বয়ং শিক্ষামন্ত্রীকে, যার ফলে যারা অতীতে এই চেয়ার ফাঁকা রেখেছিলেন যে উপাচার্যরা, তারাই আজকে চেয়ার ভরিয়েছেন। সব মিলিয়ে রাজ্য এবং রাজ্য আজকের যে রাজভবনের যে নতুন সমীকরণ, আজকে একটা দ্বারোদ্ঘাটন হলো বলা যেতে পারে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি কি বলেছেন আসুন শুনে নি। একটাই কথা আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, এখানে মিটিং করেছি এবং এই মিটিংয়ের ফলাফল অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আপনাদের কাছে যাবার আগে বলতে পারি আপনাদেরই কথা, যেটা আজকের মিটিংয়ের যদি মূল নির্যাস কি হতে হয় তাহলে আপনাদের মতো করে বলতে, বিরোধ নয় সমন্বয়, এটাই এখন থেকে দপ্তরের সঙ্গে রাজভবনের আগামী দিনে ফলপ্রসূ এবং তাৎপর্যপূর্ণ হিসেবে জারি থাকবে।